ছাত্র বান্ধব ছাত্র রাজনীতি হোক, নতুন যে কমিটি হয়েছে তাদের কাছ থেকে আমি অবশ্যই ভালো কিছু আশা করি। ক্লিন ইমেজের রাজনীতি পরিবেশটা ফিরিয়ে আনবে, এটা আমরা আশাবাদী। তাদের সকল ছাত্রদের যে মৌলিক মানবাধিকার সেগুলো যাতে ঠিক থাকে, সবাই মেধা তাদের নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে আজকের এই কমিটিতে এই করছে। দর্শক, যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে, আপনাদের সাথে আছে আমি শুভকান্ত। চলমান সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে। আজকের বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আর এই ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে। নতুন এই কমিটির কাছ থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কি প্রত্যাশা, চলুন জেনে আসি। আমাদের প্রত্যাশা মতো অনেক সুন্দর একটি কমিটি হয়েছে, কেন্দ্রীয় কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের কমিটি। আগামী দিনগুলোতে সকলের প্রত্যাশা থাকবে এই কমিটি যেন স্মার্ট বাংলাদেশের যে ম্যান্ডেট মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেটি বাস্তবায়নে তারা কাজ করবেন, এই ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে বা বাংলাদেশের সারা বাংলাদেশের ছাত্র রাজনীতিকে ইতিবাচক ধারায় পরিচালনার ক্ষেত্রে তাদের যে নিজেদের মেধা দক্ষতার সমন্বয় সেটা ঘটাবেন বলে আমাদের প্রত্যাশা থাকবে তাদের উপর। সাধারণ মানুষ হিসেবে আমি অবশ্যই নতুন যে কমিটি হয়েছে তাদের কাছ থেকে আমি অবশ্যই ভালো কিছু আশা করি, এবং যাতে সুন্দর একটা বাংলাদেশ বা সুন্দর একটা রাজনীতি, এবং অবশ্যই যেটা ছাত্র ছাত্রীদের জন্যে বেস্ট কিছু হবে এবং দেশের জন্য বেস্ট কিছু হবে সেরকম কিছু করবে, এটাই আমার আশা। আমাদের সবার চাওয়া ছাত্র বান্ধব ছাত্র রাজনীতি হোক, আর ছাত্রদের চাওয়া পাওয়া যেটা সেটা পূরণ হোক। সাদ্দাম ভাই এবং এনান ভাই এসেছেন, তারা যে জেলা এবং উপজেলাগুলোতে কমিটি দিবে, যেমন সুশীল এবং ভালো যারা মেধাবী তারাই যাতে ছাত্রলীগের সাথে যুক্ত হতে পারে, এটাই আমার কাছে প্রত্যাশা। একটা শিক্ষা শিল্প একটা বিপ্লবের মাঝে দিয়ে যাচ্ছি। আপনারা জানেন বিপ্লবের মাঝে এই নেতৃত্বের সৃষ্টি হয়, এবং হুসেন সাদ্দাম ভাই এবং শেখ ইনান ভাই তাদের ইমেজ, ব্যক্তি ইমেজ যদি আপনারা ক্যাম্পাসে দেখেন, সাদ্দাম ভাই সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা, ডাকসুরিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ছাত্রলীগে যে আমাদের ছাত্র রাজনীতি যারা করে তা ছাত্রদের থেকে প্রত্যাশা তো সবসময় বেস্টটা ছাত্ররা দেবে। ক্যাম্পাসটাকে যে বহিরাগত মুক্ত করবে, তারপর ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন যে রাখা সেই বিষয়টা, ছাত্রদের সকল ছাত্রদের যে মৌলিক মানবাধিকার সেগুলো যাতে ঠিক থাকে, সবাই যেন ক্যাম্পাসটা পড়াশোনার জন্য একটা উপযোগী একটা পরিবেশে থাকে, এই সকল বিষয়গুলোই আমরা চাইব। 2024 সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি, এবং এটা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকলেই আশাবাদ রাখছে। এর কারণ হচ্ছে আমরা যাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে পেয়েছি, বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি শেখ ওয়ালে সি বিনান, তিনি ইতিপূর্বে বিজয়কাতরুয়া ছাত্রলীগের খুবই দক্ষতার সহিত সৎ এবং নিষ্ঠার সাথে বিজয়কাতরুয়া ছাত্রলীগের দায়িত্ব পালন করেছে, এবং তিনি পরবর্তীতে বাংলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। এছাড়াও আমাদের হোসাইন সাদ্দাম, যিনি হচ্ছে বাংলা ছাত্রলীগের সভাপতি, তিনিও খুব সুনামের সহিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব পালন করেছে, সাধারণ সম্পাদক ছিল, ডাকসুর এজিএ ছিল। তো সব দিক মিলিয়ে আমাদের মনে হচ্ছে, আমরা আশাবাদী যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাই আশা রাখছে যে এই কমিটি অত্যন্ত নিষ্ঠার সাথে সৎভাবে জননেত্রী দেশরত শেখ হাসিনার ম্যান্ডেট বাস্তবায়নে কাজ করবে। এতদিন পর আমরা কমিটি পাইছি, নতুন কমিটি, তো আমরা সবাই আসলে নতুন কমিটি নিয়ে খুবই সন্তুষ্ট। আমরা যে নতুন কমিটি হয়েছে সবাই যোগ্য, তারা তাদের হচ্ছে মেধা তাদের নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে আজকের এই কমিটিতে এই করছে। তো আমরা হচ্ছে এই যে প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে এক পরিকল্পনা, আমরা আশা করছি যে ছাত্রলীগের যে নতুন কমিটি হয়েছে সেটা কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যে নেতারা আছেন, আমরা ভাবছি যে এটার মাধ্যমে পুরো ছাত্রলীগের যে ছাত্র সমাজ যে আছে সবাইকে সেই পরিকল্পনা অনুযায়ী সবাইকে গড়ে তুলতে পারবে। বঙ্গবন্ধুর যে আদর্শ আছে সেটা বাস্তবায়নে এই কমিটি হচ্ছে পুরো ছাত্র সমাজকে সহায়তা করবে। সত্যিকারের ছাত্র এবং যারা আসলে দেশকে কিছু দিতে পারবে, দলকে কিছু দিতে পারবে, সেই রকম ছাত্রলীগই এই কমিটি তৈরি হয়েছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে ছাত্রলীগ হুসাইন সাদ্দাম ভাই যে সভাপতি নির্বাচিত করেছে, হুসাইন সাদ্দাম ভাই এই ডাকসুর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, শেখ ইনান ভাইয়ের সে হলের নেতা ছিল, সে কেন্দ্রীয় নেতা ছিল, ইতিপূর্বে তার কোনো কোথাও ব্লেম ছিল না, আমরা আশা করি ভবিষ্যতও থাকবে না। তারা যে ক্লিন ইমেজের রাজনীতি পরিবেশটা ফিরিয়ে আনবে, এটা আমরা আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাস ঐতিহ্য সাফল্য গৌরবের সংগঠন, এরা অতীতে যেভাবে কাজ করেছে, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন,
এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছে, সর্বশেষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে 2013 সালে ফাঁসির কাষ্ঠ, অতীতের নয় প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ মাঠে থাকবে এবং খুব সুন্দরভাবে নেতৃত্ব দেবে। নতুন কমিটির কাছে অবশ্যই আমি প্রত্যাশা করব বাংলাদেশ ছাত্রলীগ যত নেতাকর্মী আছে সবাইকে ঐক্যবদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী কিভাবে করা যায়। স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, আমরা ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রলীগের কর্মী হিসেবে যে সাদ্দাম ভাই ইনান ভাইয়ের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ আমরা গড়তে সফল হব। এই কমিটির কাছ থেকে এটাই প্রত্যাশা করব, ত্যাগী আওয়ামী পরিবারের সন্তানদের ভিতর থেকে এবং যারা রাজপথে দীর্ঘদিন পরিশ্রম করছে তারাই সামনে নেতৃত্বে আসুক এবং তাদেরকে জায়গা দেওয়া হোক সংগঠনে। কমিটিতে আল্লাহিয়ান খান জয় ভাই এবং লেখক ভট্টাচার্য দাদা যেভাবে আমাদের সংগঠন পরিচালনা করেছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাদ্দাম হোসেন ভাই এবং শেখ ওয়ালি ইনান ভাই যেন তার পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় কাজ করা যায়, আমরা এই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আর এই ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে এবং নতুন কমিটির কাছ থেকে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ভালো কিছু প্রত্যাশা। দর্শক, দেখা হবে আগামী পর্বে আবার নতুন কোনো আয়োজন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন।